শেরপুর সীমান্তে বড় আবাদের শেষ সময়ে আবারও বেড়েছে বন্য হাতির আক্রমণ। প্রতি রাতেই ধান খাওয়ার জন্য লোকালয়ে আসছে হাতির পাল, রাত জেগে পাহারা দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন কৃষক। চলতি মাসেই হাতির আক্রমণে মারা গেছেন একজন, আহত হয়েছেন অন্তত 20 জন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সন্তান হারিয়ে শোকে পাথর কৃষক রবিউল ইসলাম। গেল বৃহস্পতিবার মধ্যরাতে ধান খেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ যায় ছেলে আব্দুল করিমের। একই রাতে আহত হন 5 জন। শেরপুর সীমান্তে আমন ও বোরো মৌসুমে বাড়ে বন্য হাতির উৎপাত, যখন তখন লোকালয়ে চলে আসে হাতির পাল। সর্দি পেশায় ধরিয়া খেত ছাড়া ফাঁকে নিজে মেরে ফেলেছে খালাতো ভাই এটা, আর এই যে মানে নিজের ভাই এটা, এই দুটো বাসা যা সাসা এটা এলেক বাসা মারা যায় নিজে মারা গেল। চলতি বছর হাতির আক্রমণে প্রাণ গেছে 3 জনের, আহত অন্তত 15 জন। ফসল বাঁচাতে উদ্যোগের দাবি স্থানীয়দের। 12-14 দিন যাবৎ ঘুম কি জিনিস চোখে নাই, হ্যাঁ সারা রাত ঘুম জাগা, সারাদিন ঘুম পাওয়া নাকি, এই নিয়ে খুব আমরা সংকটের মধ্যে আছি। বাড়ি ঘরের ক্ষতি হয়েছে, বংশের মনে কইছে, মনে করেন আজান আজানের পরও মনে করেন হাতে আসিল। আমরা আকুল আবেদন জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে, যাতে হাতির একটা নিরপেক্ষ হচ্ছে অভয়ারণ্য হচ্ছে সৃষ্টি হয়। সীমান্তে হাতির আনাগোনা ঠেকাতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন, তবে বন্যপ্রাণী বিচরণের জায়গায় লোকালয় না গড়ার পরামর্শ বিশ্লেষকদের। স্থানীয় লোকজনকে রক্ষার জন্য আমরা মশাল, টর্চ লাইট এবং কেরোসিন বিতরণ করার প্রস্তুতি নিচ্ছি, এবং স্থায়ী সমস্যা যাতে সমাধান করা যায় সে বিষয়ে জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের সচেতনতার মাধ্যমে হাতি এবং মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব না থাকে, এবং সবাই এটা আমরা পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে পরিবেশটাকে আমরা এনশিওর করতে পারি। গেল 1 দশকে শেরপুরে বন্য হাতির আক্রমণে প্রাণ গেছে 150 মানুষের। সীমান্ত এলাকায় বিভিন্নভাবে মৃত্যু হয়েছে 35 হাতির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।